বন্ধুরা, আজকে নতুন একটা বিষয় নিয়ে এসেছি যে এসবিআই এ যে 3 মাস ইএমআই পদ্ধতি বন্ধ করার কথা বলেছে, সেই বিষয়ে আলোচনা করার জন্য। এখানে দেখতে পাচ্ছি যে আমরা COVID-19 ভাইরাসের জন্য মার্চ, এপ্রিল, মে মাসের ইএমআই আমরা বন্ধ করতে পারি। সেক্ষেত্রে কিভাবে কি করতে হবে এসবিআই তার একটা পদ্ধতি বলে দিয়েছে, সেটাই আজকে আলোচনা করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো কাস্টমার যদি 3 মাস ইএমআই বন্ধ করতে না চান, তাহলে তাই কিছুই করতে হবে না। কিন্তু কোনো কাস্টমার যদি বন্ধ করতে চান, তাকে তাহলে অ্যানেক্সার 1 ফিল আপ করতে হবে এবং ওই ব্যাংকের যে ইমেল আইডি আছে বা জোনের ইমেল আইডি আছে, সেখানে অ্যানেক্সার 1টা পাঠাতে হবে। এবার যদি কারো ইএমআই অলরেডি কাটা হয়ে গেছে, সেই টাকাটা রিফান্ড চান, তারপর তাহলে অ্যানেক্সার 1 ফিল আপ করে নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইএমআই কাটার কেউ শুধু নয়, এটা মজার বিষয় হলো ইএমআই যারা 3 মাস বন্ধ রাখতে চাইছে, তাদের বিশাল অঙ্কের একটা টাকা কিন্তু ব্যাংকে থেকে কেটে নেওয়া হবে। ধরে নেওয়া হচ্ছে যদি কারো অটো লোন আছে, তার 6 লাখ টাকা যদি লোন থাকে, তার উপর প্রায় 19,000 টাকা তাকে এক্সট্রা দিতে হবে। এবং ধরুন কারোর হোম লোন চলছে এবং সেক্ষেত্রেও তার কি হিসাব, প্রায় হিসাবটাও অনেকটা টাকা পরিমাণ কিন্তু কেটে নিবে। তাই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করা উচিত। এখানে অ্যানেক্সার 1টা আমরা দেখছি, অ্যানেক্সার 1টা কিভাবে ফিল আপ করতে হবে। অ্যানেক্সার 1টা উপরটা দেখুন যে কিভাবে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম ইত্যাদি দেওয়া আছে। এই পদ্ধতিতে আমরা যদি আমরা অ্যাপ্লাই করতে থাকি, তাহলে আমরা ব্যাংকে আমরা ম্যানেজারের কাছে আমরা নিজেরাও দিয়ে দিতে পারি, অথবা আমরা ইমেল আইডিতেও পাঠাতে পারি। অ্যানেক্সার 2তে আমরা দেখতে পারবো জোনের ইমেল আইডিগুলো, সেই ইমেল আইডিগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ইমেল আইডিগুলোতে আমাদের পাঠাতে হতে পারে যদি আমরা এই ধরনের ফ্যাসিলিটি চান। তবে বন্ধুরা একটা কথা বলবো, বিশাল অঙ্কের কিন্তু টাকা একটা কেটে নেওয়া হবে এই ইএমআই বন্ধ করার নামে। তাই সাবধান, ওই ইএমআই বন্ধ করার বলার আগে আপনারা ভাববেন যে কীভাবে ইএমআই বন্ধ করবেন কিনা।